আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই সুস্থ ভালো আছেন। তো আরও একটি নতুন আপডেট ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। প্রতিদিনই কিন্তু ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত ইনফরমেশন, আপডেট ইনফরমেশন আসছে। তো প্রথমেই শুরু করতে চাই বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার মধ্যে যে রেল চলাচলের কথা ছিল, আগে সেটি ডিক্লেয়ার করা হলো। আগামী 26 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে মৈত্রী এক্সপ্রেস এবং কি বন্ধন এক্সপ্রেস, এবং কি তারপর খবর এলো মিতালি এক্সপ্রেসও চলবে 26 মার্চ থেকে। তারপর প্রিভিয়াস আমি একটি ভিডিওতে বলেছি, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যেহেতু কোনো ভিসাই বাই রেল ইস্যু হচ্ছে না, সেহেতু শুরু করা যাচ্ছে না বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার মধ্যে রেল চলাচল। কিন্তু গতকালকে সময় নিউজের একটি রিপোর্টে বলা হয়েছে আগামী 26 মার্চে কলকাতা থেকে চলে আসবে ট্রেন বাংলাদেশের উদ্দেশ্যে। তো চলুন সেই ভিডিও ক্লিপটির কিছু অংশ আমরা দেখে আসি। আগামী 26 মার্চ সকালে কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা রয়েছে মৈত্রী এক্সপ্রেসের। তো ভিডিও ক্লিপটিতে যেমনটা দেখলেন 26 মার্চ ট্রেন আসবে। তো 26 মার্চ যেহেতু ঢাকার উদ্দেশ্যে ট্রেন কলকাতা থেকে ছেড়ে আসবে, তাহলে আশা করতে পারছি খুব দ্রুতই হয়তো আমরা ট্রেনে পারমিশন পেয়ে যাব। যে সকল ভিসা বর্তমানে ইস্যু করা হচ্ছে সেই সকল ভিসাতে হয়তো পারমিশন দেওয়া হবে, অথবা এন্ডোর্সমেন্ট করতে হবে বাই ট্রেনের জন্য এক্সট্রা রুট। আর মিতালি এক্সপ্রেস সম্পর্কেও কিন্তু বলা হয়েছে এ মাসের শেষ নাগাদ। শুধু মৈত্রী নয়, বন্ধন এবং মিতালি যেটা এনজেপি থেকে ঢাকা যায় সেটাও চালু হচ্ছে, শুরু হতে যাচ্ছে মিতালি এক্সপ্রেস, যেটি চলবে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে। আমি কিন্তু অনেকেরই কমেন্ট দেখতে পেয়েছি যারা সিকিম এবং দার্জিলিংয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, আর যে সময়টা বর্তমানে চলে আসছে, যদিও সামনে মাহে রমজান, তো মাহে রমজানের পর থেকেই হয়তো খুব ভিড় হয়ে যাবে দার্জিলিং এবং কি সিকিমে যাওয়ার জন্যে। দার্জিলিংয়ে সাধারণত এটি পিক আওয়ার, গরমের সময় দার্জিলিংয়ে সব থেকে বেশি ভ্রমণ পিপাসু যারা তারা দার্জিলিংয়ে ঘুরতে যায়। এর সাথে তো এখন নতুনভাবে তৈরি হয়েছে গ্যাংটক, নর্থ সিকিম এবং কি ওয়েস্ট সিকিম। আর এবার যে সবথেকে বড় সুসংবাদটি আপনাদেরকে দিতে চাই, যে সুসংবাদটির জন্য আপনারা অপেক্ষা করেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু এখন সব থেকে বেশি প্রশ্ন, কবে ছাড়বে ট্যুরিস্ট ভিসা বাই রোড, তার একটি নির্ধারিত তারিখ আমরা না জানতে পারি। আশা করা যাচ্ছে 1 এপ্রিলেই খুলে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা বাই রোড। তবে সেটির থেকেও যেটি সুসংবাদ বড় রয়েছে সেটি হচ্ছে 6 মাস মেয়াদি ট্যুরিস্ট ভিসা এবং কি 1 বছর মেয়াদি ট্যুরিস্ট ভিসা কিন্তু এখন ইস্যু হচ্ছে। 6 মাস মেয়াদি ট্যুরিস্ট ভিসা আমি অনেকেরই দেখতে পেয়েছি, যদিও 1 বছরের যে ট্যুরিস্ট ভিসা সেটা আমি নিজে দেখতে পাইনি, তবে বেশ কিছু পোস্টে আমি দেখতে পেয়েছি যেখানে বলা হয়েছে গতকাল থেকে শুরু হয়েছে 1 বছরের ট্যুরিস্ট ভিসা ইস্যু হচ্ছে। আর পরশুদিন আমি বেশ কয়েকজনের ভিসা দেখেছি যারা 6 মাসের ট্যুরিস্ট ভিসা পেয়েছে, তবে এগুলো সবই ইস্যু হয়েছে শুধুমাত্র বাইয়ারে চলাচলের জন্যে। আর 6 মাস এবং কি 1 বছর মেয়াদি ট্যুরিস্ট ভিসাগুলি মাল্টিপল এন্ট্রিতে ইস্যু করা হচ্ছে। তো আশা করছি এই সুসংবাদটি আপনারা শোনার পর অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। আর এবার বলতে চাই মেডিকেল ভিসা যারা বাইয়ারে পেয়েছেন, এই সম্পর্কে কিভাবে আপনারা বাইয়ার থেকে বাই রোড করবেন। তো আমি আমার দ্বিতীয় যে ভিডিওটি দিয়েছিলাম কিভাবে আপনারা মেডিকেল ভিসাকে বাইয়ার থেকে বাই রোড করবেন, তো অনেকেই মেল করেছিলেন। আর মনে রাখবেন যারা যে হাই কমিশনের আন্ডার থেকে ভিসা নেবেন, যেমন হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা, যেমন রয়েছে রাজশাহী, যেমন রয়েছে সিলেট, যেমন রয়েছে চট্টগ্রাম, এরকম যে যে হাই কমিশনের আন্ডারে ভিসা নেবেন, মেল কিন্তু তাদেরকে অবশ্যই সেই সব হাই কমিশনে করতে হবে। তো আমার ভিডিওটি দেখার পর আমি তাদেরকে ড্রাফ্ট লিখে দিয়েছিলাম, তারা মেল করেছিলেন, আমি যেভাবে বলেছিলাম সেভাবে মেল করেছিলেন হাইকমিশনে। এর মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ফিরতি মেল এসেছিলো আপনারা সাবমিট করুন আপনাদের পাসপোর্ট আবার ভিসার জন্যে, এবং কি যে মেলটা ফিরতি দেওয়া হয়েছিল সেটিকে প্রিন্ট আউট করে অ্যাটাচমেন্ট করে দেওয়া হয়েছিল পরবর্তী ভিসাতে, কিন্তু প্রত্যেকে আলহামদুলিল্লাহ পেয়ে গেছে বাই রোড। আর অনেকেরই মেল ফিরতি এসেছিলো আপনারা বাই এয়ারে ট্রাভেল করুন, বর্তমানে যে সিচুয়েশন এখানে
সেই সিচুয়েশনে তাদেরকে বাইয়ারে ট্রাভেল করতে বলা হয়েছে। তো আশা করছি যারা এই প্রক্রিয়াতে মেল করছেন তাদের সাকসেস রেটটাই বেশি, আর যারা যারা বাইয়ারে যাবেন কিন্তু পেয়েছেন বাই রোডে, তাদের কিন্তু আর কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন করার দরকার নাই, তারা বাইয়ারে যেতেও পারবেন এবং কি বাইয়ারে আসতেও পারবেন। আর বলতে চাই এবার একটু বেনাপোল সম্পর্কে, অনেকে জিজ্ঞেস করেছেন বেনাপোলের সর্বশেষ বর্তমানে কি আপডেট রয়েছে। বেনাপোলে যাওয়ার সময় যেমন দশ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাওয়া লাগছে, ফিরতি সময় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে না। আর যারা কলকাতা থেকে বাসে আসছেন পেট্রোপোলের উদ্দেশ্যে, সোহাগ, গ্রিন লাইন, লন্ডন এক্সপ্রেস কিংবা শ্যামলী, যে যে বাসে আসছেন তাদেরকে কিন্তু 300 টাকা বলা হচ্ছে কাস্টমস ফি বাবদ দেওয়ার জন্য। তো সকলকেই রিকোয়েস্ট করব, কাস্টমসে কিন্তু কোনো প্রকার কোনো ফি দিতে হয় না, শুধুমাত্র বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে 550 টাকা ট্রাভেল ট্যাক্স দিতে হয়, 500 টাকা ট্রাভেল ট্যাক্স এবং কি 50 টাকা বর্তমান স্থলবন্দর ব্যবহারের জন্য 47 টাকা আর কি লাগছে, যেখানে 550 টাকা সোনালী ব্যাংকে জমা দিতে হয়। তো সেক্ষেত্রে সকলেই চেষ্টা করবেন এ ধরনের লেনদেন থেকে বিরত থাকতে। যারা যারা নতুন ভিডিও দেখছেন তারা যদি আমার চ্যানেলে ঢুকে পূর্বের ভিডিওগুলি দেখে আসেন তাহলে আশা করছি অনেক বিষয় হয়তো জানতে পারবেন। বর্তমানে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যে আপডেট ইনফরমেশনগুলি রয়েছে সেগুলি দেওয়া রয়েছে আমার চ্যানেলে। তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের থেকে একটি লাইক আমি আশা করছি। আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, হয়তো হতে পারে নেক্সট ইনফরমেশনটি আপনার জন্য দরকার, সেক্ষেত্রে ভিডিওটি যেন একদমই মিস না হয়ে যায় সেজন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি তার পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিতে পারেন। তো আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিব, খুব জলদি ফেরত আসবো আপনাদের সামনে নতুন কোনো আপডেট ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।